বাপি চলে এসেছে, দেখি রান্নার জন্য কি কি এনেছে। এনেছে শাক, এগুলো আমাদের এখানে বলে পুনকো শাক, তোমাদের কি বলে জানি না, কমেন্টে বলবে, পুনকো শাক। আর এটা কি? ও মাংস। চলো ঝটপট রান্নার জোগাড়টা করে নিই, শাক ভাজা আর মাংস ভাত। আজ তোমাদের দেখাবো গ্রামে মুরগির মাংস কীভাবে রান্না হয়, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো আমি শাকগুলো ঝটপট বেছে নিই। এগুলো শাকগুলো হচ্ছে কচি, নরম নরম, তাই বেশি বাদ যায় না। আরে ঘরে কেউ নেই, চলে যাবে। এই ছ টাকা করে দাম, তার সঙ্গে মিলেই। মাংসটা ঢেলে ভালো করে ধুয়ে নেব। মাংসটা ভালো করে ধুয়ে নেব। মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার দিয়ে দেব লেবু। দিয়ে দিচ্ছি লেবু, তারপর দিয়ে দেবো অল্প একটু নুন, তারপর দেবো একটু হলুদ। দিয়ে সবকিছু ভালোভাবে মাখিয়ে নেব। এবার এটা আমি খেয়ে ঢাকা দিয়ে রেখে দেব। দিয়ে কাটাকুটিগুলো করে নেব। আলুগুলো ভেজে নামিয়ে নিয়েছি কড়াইয়ে। দিয়ে আর একটু তেল দিয়ে দেব, বেশি করে একটু তেল দেব। দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে দেব তেজপাতা, চিকেনের পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দেব আদা বাটা। দিয়ে দেব রসুন বাটা। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো। টমেটোটা আমি সরু সরু করে কেটেছি, আপনারা চাইলে বেটে দিতেও পারেন। মশলাগুলো ভালো করে জলে গুলে নেব। সানরাইজ, হলুদ গুঁড়ো, হালদি পাউডার, জিরে দেবো, এর মধ্যে একটু জল। মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার দিয়ে দেবো মাংসগুলো। এবার এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো, দুটো ভালো করে একসঙ্গে কষিয়ে নেব। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। দেখবো হয়েছে কিনা। পাতলা ঝোল, আলু সিদ্ধ হয়ে গেছে। ভালো হলো